সো আজকের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর আরেকটা কথা কথা বলা ছিল এখানে আমি কিন্তু তোমাদের অনেকে আমাকে ফোন করে হোক এমনি হোক বলছি যে স্যার এই যে ক্লাস গুলো যেটা করছি স্যার পিডিএফ গুলো দেন স্যার তো আমি একটা কাজ করলাম যে তোমাদেরকে পিডিএফটা দেবো বাট তার জন্য কিন্তু আমি টেলিগ্রামে আমার একটা চ্যানেল আছে ঠিক আছে পিডিএফে যেটা দেখবে দ্যাকাডেমি নামে আছে কিন্তু সেখানে আমার ছবি দেওয়া আছে ঠিক আছে পরে দেখবে আমারই ছবি দেওয়া আছে আর তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া হবে ঠিক আছে দুটো আছে আমাদের গ্রুপ একটা গ্রুপ এটা আর একটা গ্রুপ আমি যেটা এখন বললাম ওটাতে তোমাদের আলোচ্য বিষয় যে আমি সব শুনবো বাট এইখানে তোমরা কোনো কিছু কমেন্ট বা কোনো কিছু করতে হবে না জাস্ট তোমাকে পিডিএফটা টা দেবো এখানে তোমরা পিডিএফটা নিয়ে নিবে ঠিক আছে আর কোনো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হলে আমি এখানে অ্যানাউন্স এখানে বলে দেবো তো অবশ্যই এখানেও তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে তো পিডিএফটা আমি দেওয়ার চেষ্টা করছি এরকম না যে হ্যাঁ তুমি আজকেই পেয়ে যাবে বা কালকে পেয়ে যাবে তবে আমি চেষ্টা করছি তোমরা ওখানে জয়েন হয়ে থেকেও পিডিএফগুলো যত ক্লাস জিডি জিডির যত ক্লাস করেছি যত এই এইভাবে যতগুলো ক্লাস করেছি আমরা সমস্ত কিছু কিন্তু দেওয়ার চেষ্টা করবো এবার আস্তে আস্তে ঠিক আছে তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করি আর প্রথম কোশ্চেনটা দেখো কী বলছে যদি পনেরো ঘন্টা ঘন্টায় জন শ্রমিক সময় সময় কোশ্চেন আসবে দেখো এই কোশ্চেনটা দেখো সময় ও কাজের কোশ্চেন কিন্তু আসবে এই কোশ্চেনটাও দেখো এই কোশ্চেনটাও কিন্তু আমাদের কবে এসে দু হাজার তেইশ এসে এসে জিডিতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে দুটো করে কোশ্চেন আসছে আমি দেখতে পাচ্ছি বলছে যে কি যদি পনেরো ঘন্টায় আঠেরো জন শ্রমিক একটি রাস্তা তৈরি করতে পারে তাহলে নজন ন ঘন্টায় একই রাস্তা তৈরি করতে আরো কতজন শ্রমিক লাগবে টু ইজি কোয়েশ্চেন আমরা কি জানি এখানে জানি যে কি এম ওয়ান ইন্টু টি ওয়ান ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান সমান সমানই হচ্ছে এম টু ইন্টু টি টু ডিভাইডেড বাই ডাব্লু টু তাহলে এখান থেকে আমরা কি পাবো এম ওয়ান মানে কতজন প্রথমে লাগছে আটজন কত ঘন্টা টাইম ঘন্টা হচ্ছে পনেরো আর এখানে কতটা টাইম একই কাজ তাহলে আমি যে কোনো কিছু ধরতে পারি আমি একও ধরতে পারি দুইও ধরতে পারি আমি একই ধরলাম ঠিক আছে তাহলে এম টু মানে হচ্ছে কত আচ্ছা এম টুটাই বের করতে হবে যেখানে আমার ন ঘন্টা সময় লাগে সেটাও এক তাহলে অসুবিধা নেই জাস্ট এখানে এক এক না থাকারই মতোই জাস্ট আমি কি করব যে এম টু সমান সমানই হচ্ছে যে পনেরো ইন্টু আর বা আট ইন্টু পনেরো ডিভাইডেড বাই নাইন এটাই হয়ে গেল ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমি এটা এটা যদি আমি এখানে কত আছে আঠেরো আছে সরি 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 এটা তাই তো বলি আঠেরো আছে এটা হচ্ছে আঠেরো এই যে পনেরো আর আঠেরো ঠিক আছে পনেরো আর আঠেরো তাহলে এটা যদি কাটি তাহলে এটা দিয়ে কত কাটছে এটাকে দুই দিয়ে কাটছে তার মানে হয়ে গেল পনেরো গুণিত দুই গুণিত পনেরো সমানই হচ্ছে তিরিশ তার মানে হচ্ছে যে কি আমার সেকেন্ড টাইম যদি এত ঘন্টা করে কাজ করে তাহলে আমার কতজন লাগবে তিরিশ জন যেটা হচ্ছে অপশান ডি আশা করি বুঝে গেছে চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে বলছে যে কি এইটা আছে ঠিক আছে এটা কিরকম করে দেওয়া আছে দেখো এটা দু হাজার তেইশে পড়েছে আমি কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের পিবিএসি এরও তুলেছি ঠিক আছে আর অবশ্যই ক্লাসগুলো দেখবে দেখবে তোমাদের প্রচুর প্রচুর পরীক্ষাতে তোমরা বিশাল বিশালভাবে তোমাদের ভালো হবে এবার এইটা বলে দেওয়া আছে তাহলে বলছে যে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি সমান কত জাস্ট আমি এ আর বি হয়তো যে এ বের করবো বা বি করব দেখো এটা এইসব সলিউশন কিভাবে করবো দেখো জাস্ট আমি কি করলাম যে কি আমি এটা কোনা কোণে গুণ করে দিলাম ঠিক আছে তাহলে কোনা কোণে গুণ করে দিলে তো এটা পাবো তাই না হলো এবার আমি এখান থেকে একটা জিনিস বের করে নিব এই ধরো বের করছি এ বের করছি ঠিক আছে এ বের করছি দিয়ে ওখানে পুট করে দেবো তাহলে হয়ে যাবে তাহলে এখানে টু এ থাকলো আর এখানকার এটাকে এদিকে নিয়ে আসলাম আর এখানে ফোর বি আছে থাকলো আর বিটাকে ওদিকে নিয়ে গেলাম তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার এ সমান দাঁড়াচ্ছে থ্রি বি

সেটা নাই তুমি বাদ দাও তাই না ওটাই তো ভুল আমাদের আমরা যেটা পারবো সেটাকে না দেখে যেটা পারবো না সেটার পেছনে বেশি ছুটি পরীক্ষা হলে পারি তোমার পনেরোটা কোয়েশ্চেন টুইজি ইজি থাকবে ঠিক আছে আর পাঁচটা কোশ্চেন এরকম দেখে করে দিতে পারবে এরকমও কিছু থাকবে ঠিক আছে তো পাঁচটা কোশ্চেন এরকম থাকবে যে একটু টাফ মানে এরকম না পারবে না একটু টাফ থাকবে বাট পাড়া যাবে ঠিক আছে তো তুমি পনেরোটা করো না পনেরোটা করলে তো অনেক নাকি নেক্সট কোশ্চেন দেখো বলছি যে তিন পাঁচ নয় এর চতুর্থ সমানুপাতিকটা কোনটা চতুর্থ আমি এ এটা যদি এটা ধরে নি তাহলে চতুর্থ এটা এটা আর এটা নয় তাহলে আমি ধরলাম কি এক চতুর্থ সমানুপাতে তাহলে চতুর্থ সমানুপাতি হলে কি হবে এটা ইস টু এটা সমান সমান হচ্ছে নাইন ইস টু এক্স এবার এটা মানে কি করবো থ্রি বাই ফাইভ সমান সমান বাই এক্স বাস এবার কি করব কোনা কোনে গুণ করব তাহলে 3 3x আর এটা হবে 9 5 গুণ করব না সব সময় ঠিক আছে গুণ করলে একটু দেরি হয়ে যায় আর x সমান কি হয়ে যাবে 9 5 डिवाइडेड बाय 3 3 3 কে 9 তাহলে কত হয়ে গেল 3 গুণিত হচ্ছে 15 তাহলে এটা आंसर तक ये죠 15 যেটা হচ্ছে অপশন d বুঝে গেছে সহজ লাগছে তো আর সহজই क्वेश्चन থাকবে তোমরা বিশ্বাস করে রাখো আর আমার ক্লাস চ্যানেল এ এতদিন ধরে জুড়ে তোমরা আছো ভালো ফল করবে জাস্ট যেরকম করে ক্লাসগুলো রেগুলার দিচ্ছি সেগুলো ভালো করে দেখো এবং একটুখানি শেয়ার করো ঠিক আছে দেখো একজন ব্যবসায়ী তার পণ্যকে মূল্য দেখো দেখো মূল্য মূল্যের এত শতাংশ উপরে চিহ্নিত করে তিরিশ শতাংশ ছাড়ে অনুমতি দেয় তাহলে লাভে শত করা এই অঙ্কটা আগের দিনের ক্লাসে কিন্তু আমি করে দিয়েছি যদি দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোনটা এটাও না এটাও না এইটা এই যে তিনের দাগের অঙ্কটা আগে তিনের দাগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম টু সেম অঙ্ক যারা দেখোনি তারা ওই ক্লাসটাও দেখে নিবে দেন কি করবে যে কি এই এই যে অঙ্কটা সেম টাইপের অঙ্ক জাস্ট এইটা তোমরা কি করবে হোমওয়ার্ক থাকলো তোমাদের এটা কি করবে তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে তোমরা জাস্ট ওই অঙ্কটা দেখে নিবে তিনের দাগের অঙ্কটা বললাম তিনে অঙ্কটা একবার দেখে নিবে তারপরে এটা টু ইজি লাগবে দেখো তো কত কঠিন লাগছে তুমি তিনের অঙ্কটা দেখে নিবে একবার সেম টু সেম অঙ্ক ঠিক আছে আমি করেও দিয়েছি তো এই অঙ্কটার অ্যান্সার কিন্তু কমেন্ট আমার চাই ম্যাক্সিমাম ছেলেই কমেন্ট করছে না কিছু কিছু ছেলে কমেন্ট করছে সেটা দেখেও ভালো লাগছে আজকে আমি বলছি যারা যারা কমেন্ট করবে এরপর থেকে তাদের আমি নাম নেব আমি বলবো যে কে কে কমেন্ট করেছে নাম ধরে যদি একশো জনের নাম গুলাই তো আমি একশো জনেরও নাম বলবো যে কি হ্যাঁ বলেছে কিন্তু কমেন্টই করছো না ঠিক আছে তো কমেন্ট করো ভালো লাগে কারণ তোমরা পারছো কি পারছো না সেটা তো আমার ভালো বোঝা যায় তোমরা ভালো বুঝতে পারছো কি বুঝতে পারছো না সেটাও বোঝা যায় তো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে চলো অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবে এটা খুব সহজ ওই তিনের অঙ্কটা একবার দেখে নিবে ঠিক আছে চলো দেখো এরপরে আমরা পরের কোশ্চেনটা দেখি বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে এত বিয়োগ করলে বিয়োগ ফল আহ একুশ সাতাশ তেত্রিশ এবং পঞ্চান্ন দ্বারা বিভাজ্য হবে এই ধরনের অঙ্ক কিন্তু এখন দিচ্ছে আমি দেখছি বলছি এমন একটা সংখ্যা বের করো যেটা কি হবে তোমাদের যে সংখ্যাটা কি হবে যে কি এই একুশ সাতাশ তেত্রিশ এবং পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য হবে বুঝে গেছে কিন্তু আবার কোনো ক্ষুদ্রতম করলে বিয়োগটা বিভাজ্য হবে তাহলে কিন্তু যদি এই টাইপের প্রশ্ন থাকে ভালো করে নোট করে নাও এই যখন বুঝলে দেখো একটা জিনিস আমি তোমাকে ঠিক বলি যখন দেখবে যে ম্যাক্সিমাম টাইম ক্ষুদ্রতম বের করতে দিচ্ছে তার মানে লস বের করো বৃহত্তম বের করতে দিচ্ছে তার মানে তুমি গসাগো বের করো ঠিক আছে এটা একটু ভেবে নিও ঠিক আছে এবার এখানে কি বলছে এটা এটা তাহলে এটা লসাও করতে হবে তাহলে যদি আমি এটা লসাও করি তাহলে দেখো কি করতে হবে এটা জাস্ট লসাগু করব কিচ্ছু নেই তো এটা যদি লসাগু করে এটা তিন দিয়ে যাবে এটা কত হবে সাত হবে এটা তিন নয় সাতাশ এটা তিন এগারো তেত্রিশ আর এটা পঞ্চান্ন রেখে দিলাম এবারে এগারো দিয়ে যাবে এগারো দিয়ে এটা সাত সাত থেকে গেল এটা নয় নয় থেকে গেল এক হয়ে যাবে আর এটা পাঁচ হয়ে যাবে আর যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে তাহলে এদের লসাগু বলছে বা এল সি এম সমান কত তিন গণিত এগারো গণিত সাত গণিত নয় গণিত পাঁচ এখানে অনেক কিছু শেখার আছে তোমাদের স্যার এত বড় গুণ করবটা কিভাবে অনেকের প্রশ্ন তো তুমি এগারো কে বাদ দিয়ে বাকিগুলো গুণ করো তার মানে আমি তিন সাত একুশ গুণ করলাম আট পাঁচ নয় পঁয়তাল্লিশ গুণ করলাম আর এগারো পাশে রেখে দিলাম এবার এই যে একুশ ইন্টু পঁয়তাল্লিশ গুণ করা কিন্তু খুবই সহজ একদম খুবই সহজ আমরা কি করবো যে পঁয়তাল্লিশ ইন্টু কুড়ি প্লাস এক লিখবো তাহলে একুশ হয়ে গেল তাহলে পঁয়তাল্লিশ দুগু কত এটা পঁয়তাল্লিশ দুগুণ এটা কত হয়ে গেল

সরি এটার সঙ্গে এটা যোগ করবো তাহলে কত হবে তেরো তেরো তিন বসবো একটা এখানে রাখবো মানে যোগ করবো পরে আবার পরেরটার সময় পরেরটা যোগ করবো তাহলে নাইন নাইন বসে এবার কত হচ্ছে তাহলে এক দশ তিন নাইন হয়ে বাস এদের এলসিএমটা এটা বেরিয়ে গেল ঠিক আছে এলসিএমটা বেরিয়ে এখন কি বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বিয়োগ করলে কোন ক্ষুদ্র তোমার সংখ্যা থেকে এত বিয়োগ করলে বিয়োগ ফল এত দ্বারা বিভাজ্য তাহলে আমার একটা বিয়োগ ফল আসবে তার মানে এটাই তার মানে আমাকে একটা সংখ্যা থেকে যেটা পাবো সেটা থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে দেন হবে তার মানে কি এটার সঙ্গে যদি আমি আট যোগ করে দিই তাহলে তো হয়ে গেল সংখ্যাটা দিয়ে এত থেকে যদি এটা যোগ করে এটা যোগ করে তাহলে এটা এটা কত হচ্ছে তিন তিন শূন্য চার আর দশ বুঝে গেছে তার মানে আমার কত হয়ে গেলো দশ হাজার চারশো তিন তারপরে অপশান কি সি এবার কেন অপশান হলো এটা স্যার কারণ এটা থেকে তুমি যখন এটা বিয়োগ করবে আট বিয়োগ করবে যখন এটা থেকে তুমি আট বিয়োগ করবে তখন তুমি দেখতে পাবে যে কি হ্যাঁ এই সংখ্যাটা পাবো আর এই সংখ্যাটা এই সংখ্যা দ্বারা বিভাজ্য বুঝে গেছে বুঝে গেছে ব্যাস এ হচ্ছে ব্যাপার তো এইভাবে অঙ্কগুলো করতে হবে খুব ভালো অঙ্ক একবার না হয় দুবার দেখবে কিন্তু পেয়ে যাবে চলো এবার নেক্সট প্রবলেম করি বলছে এক মাঝি স্রোতে প্রতিকূলে এত কিলোমিটার যাই এক ঘন্টা এবং সোতের অনুকূলে এক কিলোমিটার যায় দশ মিনিটে তাহলে স্থির জলে পাঁচ কিমি যেতে মাঝির কত সময় দেখো এই অঙ্কটা না একটা বইয়ের অঙ্ক আমি তুললাম যেহেতু অনেক দেখলাম অনেক পিপিএস ইয়ারে পড়েছে ডাব্লিউ পড়েছে আর আর পড়েছে তো বেছে বেছে আমার দেখলাম যে এই অঙ্কটা বেশ ভালো বাট এইখানে কিন্তু একটা আমার মনে হচ্ছে মিস্টেক আছে কোথাও যে এখানে বলেনি যে কি সোতের বিপরীত দিকে যেতে সময়ের কথা বলেছে নাকি সোতের প্রতিকূলে যেতে কথা বলছে নাকি সোতের দিকে কথা বলছে তবুও আমি কোশ্চেনটা একটু করার চেষ্টা করলাম দেন আমি দেখলাম যে কি ব্যাপারটা কি রকম দেখো আমি সোতের এই পাঁচ কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে বা সোতের প্রতিকূলে যেতে কত সময় লাগছে আমি এটা দুটো বের করতে পারবো এবার দুটোর মধ্যে যেটা অপশন থাকবে সেটাই লিখে নেবো বুঝতে পেরেছো তো এখানে এইভাবে বলেনি যে সোতের অনুকূলে বের করো সোতের প্রতিকূলে বের করো কিন্তু আমি সোতের অনুকূলে এবং প্রতিকূলে দুটো বের করি যদিও অপশনের মধ্যে একটা চলে আসে তাহলে ইট ওকে তাহলে ওটাই আনসার হবে বাট ইস আমার তো মনে হয় যে কোশ্চেনটা এখানে মিস্টেক আছে ঠিক আছে কারণ বলতেই হবে ওটা তাহলে আমার কাজটা কি যে কি তাহলে আমার সতের প্রতিকূলে যেটা বলছে প্রতিকূলে সেটা কি হচ্ছে যে দুই কিলোমিটার কি যাচ্ছে এক ঘন্টায় মানে পার আওয়ার দুই কিলোমিটার পার আওয়ার আর অনুকূলে যেটা বলে দিয়েছে যেটা অনুকূলে বলেছে সেটা দেখো অনুকূলে যেটা বলে দিয়েছে সেটা কি এক কিলোমিটার যাচ্ছে দশ মিনিটে তার মানে আমাকে এখানে ভালো কথা বলো যে দশ মিনিটে যাচ্ছে এক কিলোমিটার তাহলে ষাট মিনিটে যাবে কত এক মিনিটে যাবে কতটা এক বাই দশ কিলোমিটার ভালো করে বোঝো এক বাই দশ কিলোমিটার তাহলে ষাট মিনিটে কতটা যাবে ষাট ইন্টু করে দেবো দেন এটা হয়ে যাবে তাহলে ছয় দশ তার মানে ছয় কিলোমিটার পার ঘন্টা কারণ ষাট মিনিটে এক ঘন্টা সাত মিনিটে বের করলাম তার মানে তো ষাট মিনিট মানে তো এক ঘন্টা তার মানে ওইটা হয়ে গেল কত এটা হয়ে গেলো ছয় কিলোমিটার পার অনুকূলে তার বেরিয়ে গেলো ছয় কিলোমিটার পার আওয়ার আর অনুকূলে মানে কি মানে স্রোতের দিকে স্রোতের সাথে সাথে নৌকা ওদিকেই চলবে এইবার যখন তার মানে আমাকে এবার কি বের করতে হবে টাইম আর টাইম সমান জানি কি ডিস্টান্স আপন স্পিড তাই তো ডিস্টান্স আপন স্পিড তাই এবার ডিস্টান্স কত পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার বসালাম এবার যদি আমি প্রতিকূলে দুই বসাই তাহলে এটা কত হচ্ছে আড়াই 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 ঘন্টা কিন্তু আড়াই ঘন্টা এখানে নেই এবার এখানে দেখি এটার ক্ষেত্রে যদি বের করি এদিকে করি এটার ক্ষেত্রে যদি বের করি তাহলে ডিস্টান্স আপ স্পিড তাহলে ডিস্টান্স মানে হচ্ছে পাঁচ আর এটা কত হচ্ছে দুই এটা হচ্ছে ছয় ঠিক আছে ছয় এটা এইগুলো যেগুলো বেরিয়ে আসছে সবকিছু ঘন্টাতে বেরিয়েছে আওয়ারে যেহেতু আওয়ারে বের করছি কিন্তু তুমি যদি এইটাকে জায়গার এত প্রবলেম কি আর বলবো তোমাদেরকে ঠিক আছে এবার এখানে করছি দেখো তাহলে কি আছে পাঁচ বাই ছয় ঘন্টা এবার এটাকে তো আমি ষাট দিয়ে গুণ করে তো মিনিটে পরিণত করতে পারবো এটা তো ঘন্টাই ছিল ঘন্টাতে সব বের করছি এটা পেরেছি কাটবো যখন তখন পাঁচ দশে পঞ্চাশ তার মানে হয়ে গেল পঞ্চাশ মিনিট আর পঞ্চাশ মিনিট কিন্তু অপশানে আছে বুঝে গেছে তো এরকমও কোশ্চেন দিচ্ছে আমি দেখতে পাচ্ছি বুঝে গেছে তো কেমন লাগছে কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কি হ্যাঁ কেমন লাগছে স্যার বুঝা চলো এবার নেক্সট প্রবলেম করি আজকে দেখো কি বলছি যে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত ভাগ থেকে যায় বলছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটা তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা আমাকে বের করতে বলছে যে কি সেই সংখ্যাটা বের করো যেটা এইটা 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 দ্বারা ভাগ করলে যতক্রমে এত 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 ভাগ থেকে যায় বুঝে গেছে তো সর্বপ্রথম আমার দেখো এই যে ষোলো থেকে মাইনাস করবো ছয় কেন করবো আমি এটা বলছি এটা দশ প্রত্যেকটা যখন এটার সঙ্গে এটা থেকে বিয়োগ করবো তখন দশ এটা থেকে যখন এটা বিয়োগ করবো তখন দশ এবার আমার কোনো কাজ নেই আমি দেখে নিয়েছি যে সেম সমস্ত কিছু ডিস্টেন্স ওদের পার্থক্যটা সেম যেটা বিয়োগ হচ্ছে তখন আমার কি কাজ আমার এদের খালি এলসিএম টা বের করে নেওয়া যেটা বে বলেছে সেটাকে এলসিএম বের করে নেওয়া মানে লস বের করে নেওয়া লসু যখন আমি বের করতে যাচ্ছি তখন দেখছি চার দিয়ে প্রত্যেকটাকে যাচ্ছে তাই চার দিয়ে নিয়ে কোনো অসুবিধা নেই যখন প্রত্যেকটা যাবে এবার প্রত্যেকটা কিন্তু যাচ্ছে না তাই আমি এটা তিন দিয়ে নিই তাহলে এটা তো চার নেমে গেলো এটা দুই এটা তিন আবার এটা দুই দিয়ে যাবে তাহলে দুই দুই এক তিন তাহলে লসকটা হচ্ছে চার গণিত তিন গণিত দুই গণিত দুই গণিত তিন বুঝে গেছে তাহলে এটা হয়ে গেল এবার এটা কত হয়ে গেল বারো 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 একশো চুয়াল্লিশ বুঝে গেছে তাহলে আমার কি হয়ে গেল যে একশো চুয়াল্লিশ হয়ে গেল এ লসকু বুঝে গেছে এইবার যে পার্থক্যটা আসবে কি বললাম এই রকম যখন প্রবলেম থাকবে এবং পার্থক্যটা যদি সেম হয় তখন পার্থক্যটা আমি কি করব যেটা বেরিয়ে আসবে সেটা থেকে আমি বিয়োগ করে দেবো সেটা থেকে আমি কি করব। বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করলে কত হবে ওয়ান থার্টি ফোর বুঝে গেছে সেম যখন পার্থক্য থাকছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এইটা যেটা হচ্ছে একশো যেটা আমরা কি করব যে আমি যদি ষোলো দিয়ে চব্বিশ দিয়ে বা ছত্রিশ দিয়ে যদি ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখবে যে কি আমি যখন ষোলো দিয়ে ভাগ করবো তখন দেখবে ছয় ভাগ শেষ থাকবে যখন চব্বিশ ভাগ করবো তখন দেখবে চোদ্দ ভাগ থাকবে যখন ছত্রিশ ভাগ করবো তখন দেখবে যে ছাব্বিশ ভাগ থাকবে এটা হচ্ছে সেই সংখ্যাটা যেটা হচ্ছে একশো চুয়াল্লিশ মাইনাস দশ সমান হচ্ছে সি গেছে তো এই ধরনের প্রবলেম গুলো এইরকম আসছে বলে আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে যখন আমরা বেসিক নিয়মে ক্লাস করিয়েছিলাম তখন এই ধরনের প্রবলেম গুলো একটু ছেড়ে গেছিল তো আমি এখন করে দিচ্ছি বুঝে গেছে চলো এইবার এই প্রবলেমটা দেখো মিশ্র অনুপাত তুই জি আসছে বলে দিচ্ছি যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত এই মিশ্র অনুপাতে কোশ্চেন আসছে বলে আমি কিন্তু নিয়ে এসেছি কিচ্ছু নাই মিশ্র অনুপাত আমরা কি জানি যখন আমাদের এটা দিয়ে দিয়েছে ওয়ান টু এটা দিয়ে দিয়েছে টু ইস টু এটা তখন ফোর ইস টু সরি ফোর ইস টু ফাইভ দিয়েছে আর একটা দিয়েছে সিক্স টু সেভেন যখন মিশ্র অনুপাত বলবে তখন আমরা কি করব এই প্রথমগুলোকে প্রথমগুলোর সাথে গুণ করব আর যেটা পরে থাকবে সেটা পরের সাথে আমি কিন্তু গুণ করে নেবো ঠিক আছে এখন আর পূর্ব পদ বললাম না নাহলে গন্ডগোল হয়ে যাবে প্রথমগুলোর সাথে প্রথমগুলো গুণ করব তার মানে এটা চার এটা ছয় হয়ে গেল ইস টু ইস টু মানে অনুপাত এবং যেগুলো পরে আছে সেগুলো পরেরগুলো গুণ করে নেবো বাস এটা যেটা হবে সেটাই অ্যান্সার বাস আমি আর কিচ্ছু দেখবো না ঠিক আছে এটা যেটা হবে সেটাই অ্যান্সার তাহলে এটা যখন আমি করতে আছি তখন কত হচ্ছে এটা হচ্ছে আট ছয়টা আটচল্লিশ তাহলে আটচল্লিশ কোনটাতে আছে অপশন মনে হচ্ছে গন্ডগোল আছে নাকি আমি গন্ডগোল করলাম না ঠিকই আছে ঠিকই আছে আচ্ছা আচ্ছা এখানে দেখো ঠিক আছে এইখানে দেখো অপশন এরকম করে নিলেও হতো না নিলেও অসুবিধা নেই ঠিক আছে কেন দেখো আমি কেন বলছি দেখো যখন তোমরা এইভাবে নিবে কেন বললাম এইভাবে নিবে দেখবে যে কি যখন গুণ আছে এদিকেও সব গুণ আছে যদি কোনো কিছু যায় ওদিক তো কেটে তাহলে এটার সাথে দুই তিন গুণা ছয় কেটে যাচ্ছে তো কেটে দেবো কোনো অসুবিধা নেই যখন কেটে যাবে তখন কিন্তু আমি কেটে দেবো তাহলে এইখানে দেখো এটা কত হয়ে গেল ষোলো ইস টু এবার এদিকে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ হয়ে গেল তাহলে ষোলো ইস টু পঁয়ত্রিশ অপশন এ ডি তখনও করলে হতো তাহলে পরে স্টেপে কাটাকুটি করতে হতো কিন্তু তখনও মিলত বুঝতে পেরেছো তো এমন নয় যে তখন মিলতো না তখনও মিলতো তো এই হচ্ছে অঙ্ক এই ধরনের প্রবলেম দিচ্ছে তাই আমি মিশ্র করবো আরেকবার তোমাদেরকে আমি কিন্তু করিয়ে দিলাম চলো এরপরে যে এই অঙ্কটা দারুণ ইম্পর্টেন্ট চলো এই অঙ্কটা বুঝতে হবে বলছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো তাহলে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কতটা কমাতে হবে এই ধরনের প্রবলেমগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসছে ঠিক আছে তো আমি কি করব এই ধরনের প্রবলেম বেশি অত কিছু ভাববো না ঠিক আছে আমি যেভাবে বলছি তোমরা সেভাবে করবে সফটওয়্যার হবে আমি কি করব ধরো আমার দ্রবের দাম ছিল একশো টাকা এখন কুড়ি পার্সেন্ট বেড়েছে মানে কত একশো কুড়ি টাকা হয়েছে ভালো করে বলছি তাহলে আমার বেড়েছে কত বেড়েছে আমার কত কুড়ি টাকা তাই তো কুড়ি টাকা বেড়েছে তাহলে আমার এখন যেটা আমার খরচ কমাতে হবে আমাকে তাহলে যে মালগুলো কিনবো কার ওপর কার হিসাব করে এর ওপর হিসাব করে বুঝতে পারছি তো আমি কার উপরে হিসাব করে আমি মাল মালগুলো কিনবো করছি তাহলে এইখানে দেখো এইখানে যে একশো থেকে একশো টাকা দাম ছিল আমি পরে আমার একশো কুড়ি টাকা হয়েছে এখন যে দামটা হিসাব হচ্ছে বা আমি যেরকম ভাবে ব্যবহার করব সেটা কিন্তু এই হিসাবে না আমার এর ওপরে হিসাব করে কিন্তু আমি জিনিসটা কিনবো বা ব্যবহার করবো তার মানে আমরা যখন যার ওপরে হবে কোনো কিছু বিচার তখন আমি কিন্তু সবসময় ওপরে এত টাকা রাখবো এটাকে নিচে রাখবো এবার কত বেড়েছে বা কমেছে বেড়েছে বা কমেছে আমার কিন্তু কুড়ি টাকা এবার এটাকে পার্সেন্টেজ করার জন্য আমি একশো দুগুণ করব পার্সেন্টেজ নবসে তো অঙ্ক হয়ে গেল তাহলে এটা যখন আমি কাটাকুটি করবো এটা শূন্য এটা শূন্য কাটলো এটাকে ছয় দিয়ে কাটবে ছয় দিয়ে তিন আর এটা হয়ে গেল পঞ্চাশ তার মানে কত হয়ে গেলো পঞ্চাশ বাই তিন সমান হচ্ছে ষোলো পূর্ণ দুই এ তিন পার্সেন্টেজ দেখো তুই যে তার মানে এটা অপশানটা কি অপশান হচ্ছে ডি এইভাবে অঙ্কগুলো করতে হবে খুব একটা কঠিন একদম বিশাল এরকম কোনো কিছু নেই চলে নেক্সট প্রবলেম করে দারুণ লাগবে ক্লাসটা আছে ক্লাসটা ভালো করে মন দিয়ে করবে দেখবে অনেক কিছু তোমরা নতুন কিছু শিখতে পারবে দেখো এই অঙ্কটাও দেখো এই অঙ্কটা কত সুন্দর অঙ্ক কি বলছে কত টাকার বার্ষিক বার্ষিক হারে হারে এক এক টাকার টাকার সুদ 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 হবে 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 টাকা তাহলে কত আমি কি বলেছিলাম যে ধরো পি সমান ধরলাম যে এক্স ঠিক আছে আর সমান বলে দিয়েছে দশ পার্সেন্ট আমি যেভাবে বলছি সেভাবে করবে কিন্তু কোনো অঙ্ক আটকাবে না ঠিক আছে পি আর টি সমানটাই কিন্তু আমাকে কি বলেছে যে টি কিন্তু আমার কি হয়েছে যে টিটাই কিন্তু আমার চেয়েছে বার্ষিক কথা আচ্ছা টিটা বলে দিয়েছে যে একদিন তাহলে আমাকে বলো যে ওয়ান ডে সমান হচ্ছে বছর আমাকে সবসময় করতে হবে তাই না তাই না যেহেতু তিনশো পঁয়ষট্টি দিন সমানই হচ্ছে যে কি এক বছর তাই আমার একদিন মানে হচ্ছে এক বাই তিনশো পঁয়ষট্টি বছর হয়ে গেল এবার এখানে কিন্তু আয় সমান বলে দিয়েছে বলছে একদিনে এক টাকা সুদ হবে মানে এক টাকা হবে এটা সুদ তাহলে আমরা কিন্তু জানি যে আই সমান হচ্ছে পি আর টি ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে আই মানে হচ্ছে এক টাকা সমান বসিয়ে দিলাম এখানে এক্স এটা বসিয়ে দিলাম এইখানে দেখো আর মানে দশ পার্সেন্ট বসে দিলাম এবার দেখো এটা যখন আর এটা নিচে হান্ড্রেড বসলাম এবার দেখো এখানে দেখো এটা এক বাই তিনশো পঁয়ষট্টি বসাবো তো এবার এই রকম হলে গুণ আকারে থাকলে কি হয়ে যায় তিনশো পঁয়ষট্টিটা নিচে চলে আসে বারবার শিখিয়েছি আমি তাই তো আর এখানে কি হয়ে যাবে এখানে কি হয়ে যাবে যে এখানে শুধু একটা হয়ে যাবে এখানে শুধু একটা হয়ে যাবে বারবার শিখিয়েছি বাস এবার কাটাকুটি করবো যেটা হবে সেটাই এক্স এর মান পেয়ে যাবো তাহলে এখানে দেখো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেল আর তো কিছু নেই তাহলে ওপরে কি থাকলো এখানে এই সাইডে এক থাকলো আর এই সাইডে এক্স বাই তিন হাজার ছশো পঞ্চাশ থাকলো কোন যখন গুণ করবো এক্স সমান তিন হাজার ছশো পঞ্চাশ হয়ে গেল তাহলে অ্যান্সার কোনটা অ্যান্সার হয়ে গেল পি বাস খুবই মানে খুব কঠিন একদমই কঠিন না জাস্ট আমরা গুলো এইভাবে সলভ করার রকম ক্লাস তোমরা কিন্তু পাবে আর বারবার বলছি এর পিডিএফটাও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমি আজকে ডেসক্রিপশন লিংক দিচ্ছি সেখানে তোমরা জয়েন হয়ে যাবে আমি আজ না হলেও কিন্তু আমি দেবো বলছি না যে কি একদম পরীক্ষার পরে দেবো মানে দুই একদিনের মধ্যে আমি এটা কিভাবে শেয়ার করতে হয় কথা ভালো করে জানছি আমি ভালো করে দিয়ে দেবো ঠিক আছে তো আজকের ক্লাসটা কেমন হলো অবশ্যই জানাবে আর আমি যে হোমওয়ার্কটা দিয়েছি কিন্তু সেটা অবশ্যই তোমরা কিন্তু হোমওয়ার্কটা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের ক্লাসটা এখানে ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে আর যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমরা এসএসসি জিডির জন্য প্রচুর প্রচুর ম্যাথের প্রবলেম বলো বেসিক ক্লাস বলো সব কিছুই দেওয়া হয় এখানে তো চলো আজকে এখানে থ্যাংক ইউ